আচ্ছা, আপনাকে যদি বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী লোককে, আপনার কাছে তিনটি ক্লু, ইলন মাস্ক, নাকি থাইল্যান্ডের রাজা, নাকি আপনি নিজেই, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি নিজেই। বাই দ্য ওয়ে, জাস্ট ফান ছিল। তবে আপনাকে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে ধনী লোককে, আপনার কাছে তিনটি ক্লু, সালমান মুক্তাদির, তহিদ আফ্রিদি, নাকি কেউই নেই। অবশ্যই আপনার উত্তর কেউই নেই, কিন্তু গুগল কি বলে চলুন দেখে আসি। মুসা বিন শামসের। তিনি এমন একজন ব্যক্তি যিনি চাইলেই ইউটিউব কোম্পানির অর্ধেক শেয়ার কিনে নিতে পারবেন। একজন সামান্য জুট মিলের কর্মচারীর সন্তান থেকে কিভাবে তিনি একজন বিলিয়নিয়ার হয়েছেন, যিনি নিজেকে একজন অস্ত্র ব্যবসায়ী বলে পরিচয় দেন। তার এত এত সম্পদ যে তিনি তার 71তম জন্মদিন পালনের জন্য বাংলাদেশের অতি পরিচিত গণমাধ্যম এটিএন বাংলাকে একদিনের জন্য ভাড়া নিয়ে নিয়েছিলেন। চলুন আজকে এই শূন্য থেকে, অর্থাৎ অস্ত্র ব্যবসায়ী থেকে কিভাবে বিলিয়নিয়ার হয়েছেন, তার সেই গল্পটি শুনব। তো শুরু করা যাক ভিডিও। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। মুসা বিন শামসের 1945 সালের 15ই অক্টোবর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ব্যবসায়িক ক্ষেত্রে তার নাম প্রিন্স মুসা হলেও তার আসল নাম আবু দাউদ মোহাম্মদ মুসা। অনেকের মতে তিনি কলেজ জীবন পর্যন্ত পড়ালেখা করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি কানিস ফাতেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মুসা বিন শামসের সংবাদ মাধ্যমে এক ইন্টারভিউ বলেছিলেন, তিনি যেভাবে জীবনযাপন করেন হলিউড কিংবা বলিউডের তারকারাও তার মতো জীবনযাপন করতে পারবে না। এই কথা সংবাদ মাধ্যমে ভাইরাল হলে 2014 সালে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু করলে তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে এত কিছুর পরেও তার সঠিক অর্থ সম্পদের পরিমাণ এখনও জানা যায়নি। এরপর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তাকে 10 দিনের মধ্যে তার সকল অর্থ সম্পদের পরিমাণ এবং তার সম্পদের ট্যাক্স চেয়ে বসে। কিন্তু মুসা বিন শামসের বলেছিলেন সুইস ব্যাংকে তার প্রায় $10 বিলিয়ন $10 বিলিয়ন জব্দ করে রেখেছে। তাও কী কারণে জানেন? অনিয়মিত লেনদেনের কারণে। এবং তিনি জানান তার জীবনের সকল সম্পদ সুইস ব্যাংক রিজার্ভ করে রেখেছে, তাই তিনি এই মুহূর্তে ট্যাক্স দিতে পারবেন না। এরপর বিশ্বের নামি দামি ব্যক্তি যেমন নেলসন ম্যান্ডেলা তাকে প্রিন্স উপাধি দিয়ে দেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই প্রিন্স মুসা ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে যখন যুদ্ধবাদের অবস্থা, তখন তিনি তাদের দুজনকে নিয়ে বসে এবং এর সমাধান বের করে দিয়েছিলেন। কিন্তু বাঙালিরা এই বিষয় নিয়ে হাসাহাসি করলেও পুরো বিশ্বের মানুষ তাকে বিরাট মনের অধিকারী বলে বিবেচনা করে। তার ব্যবহার করা এমন একটি কলম রয়েছে যার মূল্য প্রায় $10 মিলিয়ন ডলারেরও বেশি। কলমটিতে রয়েছে 7,500 হীরার খণ্ড এবং 25 ক্যারেট স্বর্ণ। এছাড়া কলমটি তিনি ব্যবহার করেন সুইস ব্যাংকের চেকে স্বাক্ষর করার জন্য, এবং এই কলমটি সুইস ব্যাংকেই সংরক্ষিত রয়েছে। তার যখন প্রয়োজন হয় তখন তিনি কলমটি সুইস ব্যাংক থেকে নিয়ে নেন। মুসা নিজেকে একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী বলে পরিচয় দেন, যিনি 1970 এবং 1980 দশকে অস্ত্র ব্যবসা করে $1 বিলিয়ন অর্জন করেছেন। তিনি দাবি করেন যে তিনি ট্যাঙ্ক এবং ফাইটার জেট সহ বিভিন্ন ধরনের বিপুল অস্ত্র সহ তিনি বিভিন্ন ধরনের ব্যবসা করে প্রায় $10 মিলিয়ন অর্জন করেছেন। আচ্ছা, এখন আপনার মনে একটি মাত্র প্রশ্ন যে প্রিন্স মুসা এত টাকা সম্পদ কি অর্জন করলো। 1971 সালের পরে যখন বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ, তখন অর্থনৈতিক দিক দিয়েও মন্দা চলছে, তখন মুসা বিন শামসের জনশক্তি নিয়োগের চিন্তা করেন এবং তা নিয়ে কাজ করেন। মুসা ডাটকো গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা একটি জনশক্তি নিয়োগ সংস্থা। এরপর আস্তে আস্তে তিনি বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করেন, যা তার বিলিয়নিয়ার হওয়ার মূল শক্তি ছিল। যাই হোক, তার বিরুদ্ধে সরকারি এক তদন্তে জানা গেছে যে তার সব দাবি ভিত্তিহীন, কারণ মুসা তার ব্যবসায়িক লেনদেন সম্পর্কে দুদক যখন জিজ্ঞেস করে তখন সে এর ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারেনি। তদন্তে আরও দেখা গেছে যে মুসার কোনো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নেই এবং সেখানে তার নামে কোনো সম্পদই ছিল না, এবং তাকে অন্তঃশাসূন্য রহস্যময়ী মানব বলেও পরিচয় দিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। আসলে উনি কি টাইপের মানুষ, কি রহস্যের মানুষ আমরা বুঝি নাই। আমার কাছে মনে হয়েছে উনি তো অন্তঃশাসূন্য মুখরোচক বা মানুষের সামনে বসলে ছোটবেলার গল্প যে বলে, এই গল্পে তো উনি বলে যে আমার টাকা আছে সুইস ব্যাংকে $83 মিলিয়ন, যেটা দিয়ে আমি দ্বিতীয় পদ্মা সেতু করবো। উনি আরেকটা কথা বললেন, উনি এ দেশের উন্নয়নে যা করেছেন
বাংলাদেশে কেউ এগুলি করে নাই। তবে আপনার কি মনে হয় মুসা বিন শামসেরের আদৌ কোনো সম্পদ নেই বা তার কোনো টাকা পয়সা নেই? তাহলে তিনি কিভাবে এত বিলাসবহুল জীবন যাপন করেন? এখনই কমেন্ট করে ফেলুন যদি আপনি তার বিষয়ে এমন কিছু বিষয় জানেন যেটা আমি এখনো ভিডিওতে জানাইনি। অবশ্যই কমেন্ট করে ফেলুন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে বা আজকের ভিডিও থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে এখানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। আল্লাহ হাফেজ, গুড বাই।